from my ex-boyfriend, so I don't need any more ex-girlfriend. Ex-boyfriend, I'm the ex-boyfriend. Ex-boyfriend. Hey, what's your name? What's your এভাবে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো, একজন আরেকজনের প্রতি কমপ্লেন এর পর কমপ্লেন। আচ্ছা, হোল লাইফ কিভাবে কন্টিনিউ করা সম্ভব? আই ডোন্ট থিংক সো, সম্ভব না। একটা মানুষের ভালো থাকা, পিসফুলি লাইফ লিড করা খুবই ইম্পর্টেন্ট। তারপর ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম, সেপারেশন। কি রে আপু, কিছু ভাবলি? কোন ব্যাপারে? না, মানে আম্মু আব্বু বলছিল এতদিন হলো বাসায় আসলি, ব্যাক করবি না? তোর তো আর ডিভোর্স হয় নাই। ডিভোর্স হওয়াটা কি খুব জরুরি? মানে আম্মু আব্বু আর কি, বুঝিস না, কতদিন আর থাকবি? দুলাভাইয়ের কাছে ব্যাক করাটা জরুরি না? আমি যখন ওই বাসা থেকে বের হই, তখন আমি মনে মনে ডিভোর্স দিয়ে তারপর বের হয়েছি। ডিভোর্স আমার খাতা কলমে লিখে দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আম্মু আব্বুকে জানাই দিস। আর হ্যাঁ, আম্মু আব্বু যদি মনে হয় তাদের কাছে আমি একটা বোঝা, তাহলে এটাও জানাই দিতে বলিস। আমি আলাদা থাকবো, আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকবো। না, তুই একটু বেশি বেশি বলছিস না। তোকে না আমার দেখতে ইচ্ছে করছে না, যাবি কিন্তু কি? অন্যটাকে আমার উপর ঝাড়ু দাও। বিয়াদব হয়ে গেছিস, যা এখান থেকে। তার তরিকে বসে থেকে স্কুয়ালাই যা। কিরে, দুই মাস হয়ে গেল, বউ আনবি না? বুটার নিয়ে আয়। এইসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না, আনবো না। না মানে এটা আবার কি ধরনের কথা? এরকম সারা জীবন একা থাকবি নাকি? বউ লাগবি না? আমার একবার বিয়ে করে না শিক্ষা হয়ে গেছে মা, আর কোনো সময় বিয়ে করবো না, আর আমি এইভাবেই থাকবো। যেটা তুমি বলতেছো সেটা সম্ভব না। কি কথা বলতেছিস? আমি নাতি নাতনির মুখ দেখবো না? তুই বাবা ডাক শুনবি না? তুই বাবা হবি না? না, তোমার যদি অত ইচ্ছা হয় নাতি নাতনির মুখ দেখবা, এতিমখানা থেকে একটা ছোট বাচ্চা নিয়ে আসবো, সেটারে পালবা। ওরে আমি বাবার নাম দিব, আর সে হবে তোমার নাতি অথবা নাতনি। এটা কি ধরনের কথা বলতেছিস তুই? বাইরের নাতি নাতনি পালা আর নিজেরটা পালা এক হইলো বুঝি? এতিমখানা থেকে এনে পারলে হয়? সব সময় কথা বলে কথা এড়ায় যাস, তোর কাছে কোনো কথার কোনো গুরুত্ব নাই। আর ব্রেকআপ হওয়ার সাথে সাথে যেটা করি আমরা, সেটা হচ্ছে যে ফেসবুকে প্রথমে ব্লক, হোয়াটসঅ্যাপ, ভাইবার মানে নাম্বার, সেটাও ব্লক, অ্যাপ থেকে ব্লক, নাম্বার থেকে ব্লক, মানে কোনো কিছুর মধ্যে ঢোকা যাবে না, এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে যত খারাপ কিছু আছে সেটা মাথার মধ্যে নিয়ে আসা। আসলে এইসব করার পর কি আমরা আসলে চুপ করে থাকি? আমরা চুপ করে থাকি না, কিন্তু আমরা অন্য জিনিস করি, অন্য ওয়েতে, মানে অন্য কারো আইডিতে ঢুকে দেখি যে কি ব্যাপার, কি স্ট্যাটাসটা, কি এখনকার স্টেটমেন্ট, কি এগুলো দেখার চেষ্টা করি। তো লাভটা কি? তুই এটা ব্লকই করলি কেন, আবার অন্য অন্য জায়গার থেকে দেখতে দিস কেন? মানে নাই। তোর ফোনটা একটু দে তো। কেন? একটু ফেসবুকে ঢুকবো, দে না। ফেসবুকে তো ঢুকতে দেওয়া যাবে না, তোর পার্সোনাল কিছু দেখবো না আমি, একজন আইডিতে একটু ঢুকবো, একটু দে। তোর লয় তাকে ব্লক কর স্যার। না না, দুলাভাই কিছু করে নাই, আমি অন্য একটা আইডিতে ঢুকবো, দে না প্লিজ, দে একটু ইমার্জেন্সি দে। আচ্ছা নে, মেসেঞ্জারে ঢুকিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
গার্লফ্রেন্ড কটা তোর? একটাই ভাই। একটাই? চোখ তো কেন একটা? কে ভাই চোখ কি করে? তুই কি ভিডিও করস নাকি? না, ফেসবুক চালাস না? না ভাই, চালাই তো। লগ ইন করা আছে? আর তোর কিছু দেখুম না রে ভাই, আশ্চর্য ব্যাপার, ছোট ভাই ব্রাদারের কিছু দেখি না। জানা একটু দূরে জানা। এক বছর, দেড় বছর, মানে খুব ভাল লাগে। একই বিছানায়, একই বালিশে, দুই মাথা, একই চাদরের নিচে, বিউটিফুল না? এক দেড় বছর বড় জোর, দুই বছর তারপরেই কিন্তু অতিষ্ঠ লাগে। কে কোন প্রান্তে, একই বাসার এক প্রান্তে আরেকজন, আরেক প্রান্তে আরেকজন, মানে চেহারা দেখতে ইচ্ছা করে না, কোনো কিছুই মিলে না, বিরক্ত লাগে, বিরক্ত। তবে একটা জিনিস না, আমি দেখলাম যে রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার পর মানে ছেলে মেয়ে দুজনের মধ্যেই না, মানে ফেসের মধ্যে, বডির মধ্যে একটা না চার্ম কাজ করে, মানে কেমন যেন একটা এক্সট্রা গ্লোনেস চলে আসে, গ্লো করে, দেখলি বোঝা যায় যতই বিবাহিত হোক না কেন এটা সিঙ্গেল, তাই না? খুব সুন্দর সুন্দর লাগে। মানে নিজেরই এক্স ওয়াইফের প্রতি নতুন করে প্রেমে পড়ছেন কখন? প্যাথেটিক না বলা যায়, না ফিল পাওয়া যায়, না সহ্য করা যায়, এই ইমোশনটা না, মানে এই ফিলিংসটা না বলে বোঝানো যায়, অদ্ভুত। মানে আমি সামনেই যেতে পারি নাই, তাকায় ছিলাম, একটু কথা বলতে পারিনি, ড্যাং ড্যাং করে আমার সামনে দিয়ে চলে গেল। একবার জিজ্ঞাসা করে নাই তুমি কেমন আছো, জিজ্ঞেস করতে পারতো তুমি, তুমি ভালো আছো, তুমি কেমন আছো, কোনো ফিলিংস নাই রে, কোনো ফিলিংস নাই, জাস্ট স্ট্রেট চোখের সামনে থেকে চলে গেল। আমি যদি কথা কমো সেই সুযোগও নাই, চলে গেল। আর অল্লাহে আমি আবার পেশাব করব? হ্যাঁ, ভুল করেও আর জীবনে এই কথা বলবি না আমার সামনে। ভাইয়া তুমি একটু মাথা ঠান্ডা করো, দেখতেছি ব্যাপারটা। ঠান্ডা হওয়ার কিছু নাই, বললাম তো এই কথা বলবি না, ঠিক আছে? Thank you.
সবকিছু ঠিক হয়ে যাবে। পাশেই তো ঘটেছিল, এখন কি আমার কি কোথাও অ্যাডমিট করাতে হবে নাকি যে প্রেসক্রিপশনে যে ওষুধ ছিল সেটা কন্টিনিউ করে চলবে? আপাতত দু তিন দিন উনি আমাদের অবজারভেশনে থাকুক। আসলে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের কারণে উনি মানসিক এবং শারীরিক দুভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। রিক্সা থেকে পড়ে যাওয়ায় যে প্রেশার উনি পেয়েছেন তাতে ওনার প্রেগনেন্সিতে মারাত্মক সমস্যা হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা তার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। কিছু টেস্ট দিচ্ছি, সেই সাথে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, মেডিসিনগুলো নিয়মিত খাওয়াবেন। পেশেন্টটাকে মানসিকভাবে সাপোর্ট দিবেন। পেশেন্টের যা অবস্থা এই মুহূর্তে আপনার পাশে থাকাটা পেশেন্টের জন্য খুবই জরুরি। ঝগড়া কিন্তু আমার বাবা মাও করছে, আমি দেখছি, ছোটবেলায় দেখছি, বড় হওয়ার পরও দেখছি, কিন্তু তারা কখনো একজন আরেকজনকে ছেড়ে চলে যায়নি। এটি তো স্বাভাবিক, তাই না? ঝগড়া হবে, সেটা আবার সমাধান হয়ে যাবে। এসব নিয়ে না কনফিউশন কাজ করে। আমার মনে হয় যে ভালো থাকা, মন্দ থাকা, ঝগড়া, শান্তি, সুখ সবকিছু পার্ট অফ লাইফ। দুইটা মানুষের মধ্যে ঝগড়া ঝাঁটি হোক যাই হোক না কেন, ডিভোর্স বা সেপারেশন এটা কিন্তু কোনো গুড সলিউশন হতে পারে না। রিলেশনশিপে কোন জিনিসটা সবচেয়ে বেশি স্ট্রেংথ হিসেবে কাজ করে জানেন? আমার মনে হয় কম্প্রোমাইজ। যে যত বেশি কম্প্রোমাইজ করতে পারবে, ছেড়ে দিতে পারবে, সে তত বেশি হ্যাপি থাকবে। মানে আমার মা বলে সবসময় যে সবসময় ধরিস না, সবসময় ছেড়ে দে, সুখে থাকবি। সবকিছু ধরতে নাই, ছাড় দিতে হয়, সুখে থাকবি। হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রবলেমস, ইটস ভেরি কমন থিং ইন লাইফ। তাই বলে কি আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে চলে যাবেন? ফার্স্ট ইউ হ্যাভ টু ফিল যে আপনি আপনার পাশের মানুষটাকে ভালোবাসেন কিনা। যদি ভালোবাসেন তাহলে আপনার ছোট ছোট অভ্যাস, ছোট ছোট বদ অভ্যাস, এই ঝগড়া ঝাঁটি, খুনসুটি, আমরা কি এগুলাকে একটু কম্প্রোমাইজ করতে পারি না? এই ছোট্ট কম্প্রোমাইজ আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। আপনার পাশে থাকা ভালোবাসার মানুষটাকে সারা জীবন আপনার পাশে রাখতে পারে। চলুন আমরা একটু স্যাক্রিফাইস করি, কম্প্রোমাইজ করি আমার পাশের মানুষটার জন্য, যেটা আমি করছি, যেটা আমার জন্য আমার হাজবেন্ড করছে। মানে কম্প্রোমাইজ যে আমি করি না তা কিন্তু না, আমি কিন্তু প্রচুর কম্প্রোমাইজ করি। আয় এই যে, খুব যে বললা কম্প্রোমাইজ করো, কি কম্প্রোমাইজ করো তুমি? আমি করি না কম্প্রোমাইজ, আমি তো করি। কি করো? এই ঝগড়ার সময় আমি অনেক কিছু বলতে ইচ্ছা করে আমি অনেক কিছু বলি না, আমি হজম করে ফেলি, চুপ করে থাকি, কম্প্রোমাইজ না। আচ্ছা তুমি কম্প্রোমাইজ করো, আমি করি না, নিজের কথাই বললাম, নিজের প্রশংসাই করতে পড়লাম। আর তোমার কথাই তো বললাম এতক্ষণ, যে এই মানুষটা আমার জীবনে আসার পর থেকে শুধু কম্প্রোমাইজই করে যাচ্ছে। কত 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 কম্প্রোমাইজ করো তুমি, তোমার কথাই তো বলছি, দেখে জিজ্ঞেস করো, ভালো ভালো কথা বলছি, অনেক কথা বলছি,
অনেক কম্প্রোমাইজ করে বেটা। হয়েছে, আর বলতে হবে না। এখন যে আজকে যে আমাদের অ্যানিভার্সারি রেডি হবে, সবাই যে এখন এসে বসে আছে, তাহলে তো এইভাবেই যাবো। না এভাবে না, যাও চেঞ্জ করো, স্যুট পরো। স্যুট পরবো? স্যুট না মানে আমার সাথে না যায় না, এটা বোঝো না কেন। তাহলে ক্যাজুয়াল আউটফিট থাকলে এটাই ভালো। আমাকে দেখছো, আমার সঙ্গে তোমাকে যাবে? যাও, চলো।